আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও বুকটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সুষমা এই অধ্যায়টির আগে। এখানে রয়েছে নারী সমান পুরুষ, শুভঙ্করের জন্মবৃত্তান্ত, সুষম। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। সুষম, আইসক্রিম অধ্যায়ের পর সিনথিয়া চলে গেল নোয়াখাইলাদের মতো, খাওয়াও শেষ, রাস্তা মাপা শুরু। আসলে দিনের হুকুমের ওপর আছে নোয়াখালিয়ানরাই, খাওয়া দাওয়ার পর দ্রুত বিদায় নেয় নিয়ম। মেজবানের গোছগাছ আছে, এটো কাটা দোতে হবে, বাচ্চা কাচ্চাদের খাওয়ানো শোয়ানো আছে। মেহমান যত দেরি করবে মেজবান তত অসুবিধায় পড়বে। তিথিদের রুমে রেনুও আছে, রেনুর কাছে এই পুরো আলাপটা নতুন। বহুদিন পর ওর নিজেকে স্বাধীন মনে হচ্ছে, মনে হচ্ছে এই পৃথিবীতে নিজের উপযোগিতা ও খুঁজে পাচ্ছে আজ। আমি কোথায় সেট হই? পৃথিবীর বুকে নিজের অবস্থান, নিজের জায়গাটা খুঁজে পাওয়াটা সর্বোচ্চ তৃপ্তির একটা বিষয়। এনাম চাচার বইয়ে তিথি একটা কথা পড়েছিল, চুম্বক যেমন সঠিক রেখা বরাবর না সন্নিবেশন হওয়া পর্যন্ত তীর তীর করে কাঁপতে থাকে, তেমনি পৃথিবীতে আমরা নিজেদের সঠিক অ্যালাইনমেন্টে না আনা পর্যন্ত অস্থির। আমাদের মন অস্থির, শরীর অস্থির। একজন কর্মজীবী নারী দেখলে সবাই অ্যাপ্রিসিয়েট করে, মুগ্ধ হয়, তালি দেয়, কত সুন্দর সামলাচ্ছে। কিন্তু এই দ্বৈত সত্তা তাকে ভিতর থেকে অস্থির করে রাখে, সে স্থির হতে পারে না। এটা কেবল সেই জানে, তবে ভুলিয়ে রাখার জন্যে আরও অনেক ব্যবস্থা আছে। সুকুন প্রশান্তি নামক অনুভূতির সাথে পরিচয় না হয় কত নারী বিদায় নিচ্ছে দুনিয়া থেকে, তার হিসেব কে রাখে? মন ভুলানো শব্দটা অভিধানে আছে, শরীর ভুলানো বলে কোনো শব্দ যে নেই। তাহলে সমাধান কোথায়? নারীবাদ তো ইউরোপের নারীদের এক প্রকার বাঁচিয়েছে, তাই না? তাহলে আমাদের নারীদের যে সমস্যা তার সমাধানও আমরা ইউরোপকে দেখে নিতে পারি না, নাকি? রেনু প্রশ্নের শেষ নেই। ওকে, ওদের সমস্যা আর আমাদের সমস্যা কি এক? না, একই না। তাহলে ওদের সমাধানই কেন আমাদের নিতে হবে? তোমরা বাপু বিশ্বযুদ্ধ করেছ, শ্রমিক সংকটে নারীকে কারখানায় এনেছ, আমাদের তো পুরুষ সংকট নেই, আমাদের ছেলেরাই বেকার বসে আছে, কেন আগেই শ্রমবাজারে আসতে হবে আমাদের মেয়েদের? তোমরা ক্যাথলিক খ্রিস্টবাদের নামে নারীকে গবাদি পশুর পর্যায়ে রেখেছ, ইনকুইজেশনের নামে নিত্য নতুন পদ্ধতিতে নারীদের টর্চার করার মেশিন বানিয়ে টর্চার করেছ। অপ্রতিরোধ্য তিথি, থামাতে মন চায় না, এমন কিছু মুহূর্ত বানায় মেয়েটা, আয়রন মেডেন বানিয়ে খুঁচিয়ে মেরেছ, স্কল্ড ব্রাইডেল মাথায় পরিয়ে বাজারে হাঁটিয়েছ, ব্রেস্ট রিপার দিয়ে নারীদের স্তন ছিন্ন ভিন্ন করে ফেলেছ, হ্যাট্রিক ফর্ক লাগিয়ে থুতনি গলা এফোর ওফোর করেছ, ওডেন হর্সের ওপর বসিয়ে যৌনি ছিন্ন ভিন্ন করে ফেলেছ, স্প্যানিশ বোটের প্যাচ কষে কোমল পা নীল করে দিয়েছ। এরপর 300 বছরে উইচ হান্টের নামে 4-6 লাখ নারীকে পুড়িয়ে মেরেছ। ইয়া আল্লাহ, রেনুর দীর্ঘশ্বাস মিলিয়ে যায়, হয়তো গিয়ে মেশে সেই অভাগা নারীদের আত্মচিৎকারের সাথে। তাই তোমাদের নারীদের নারী মুক্তি, নারী শিক্ষা, নারী প্রগতি, সমতার দরকার আছে। পোপতন্ত্রের অন্ধকার থেকে বেরিয়ে আসতে এনলাইটমেন্টের দরকার হয়েছে। মুসলিম নারীদের ইতিহাস কি বলে? মুসলিম নারীদের ইতিহাস কি এমন? তোমাদের ভোটাধিকার দরকার হয়েছে, আর আমাদের নারীরা আগে থেকেই খলিফা সিলেকশনে মতামত দিত, বিচারিক কার্যক্রমে সিদ্ধান্ত দিত, সামাজিক কাজে মতামত দিত। তোমরা সম্পত্তি পেতে না, আর আমরা বাপ ভাই স্বামী ছেলে এমনকি নাতির সম্পত্তিও পেয়ে আসছি। তোমাদের শিক্ষকতা নিষেধ ছিল, আর আমরা 1400 বছর ধরে দিন শেখাই ঘরে মসজিদে মাদ্রাসায়। তোমাদের তাওরাত পড়াই নিষেধ ছিল, আমাদের পড়া বাধ্যতামূলক। তোমাদের কোর্টে সাক্ষী দেয়া নিষেধ ছিল, আমাদের সাক্ষী নেওয়া হয়ে আসছে। তোমাদের বিয়ের পর সম্পদ হয়ে যেত স্বামীর, আমাদের সম্পদে স্বামীর হাত লাগানোর অধিকার নেই, এমনকি আমরা আমাদের সম্পদ সংসারে খরচ করতেও বাধ্য নই, যদি করি সেটা আমাদের মহানুভবতা। তাহলে তোমাদের জন্য যে সমাধান তোমরা বেছে নিয়েছ ধর্মকে ছুঁড়ে ফেলা, সেটা আমাদের কেন নিতে হবে? আমাদের ধর্ম তো আমাদের অধিকার দিয়েই রেখেছে। তোমরা লোহার শেকল খুলে ফেলেছ বলে আমাদের ফুলের মালা খুলে ফেলতে কেন বলছো? অসাধারণ, আলহামদুলিল্লাহ, চৈতির অস্পষ্ট স্বর। তাই বলে নারী ঘরের কোণে থাকবে, পুরুষের মতো করে এগিয়ে যাবে না, বন্দী হয়ে থাকবে, মুক্ত বাতাসে শ্বাস নেবে না? রেনু সন্দিগ্ধ, কোনটা এগিয়ে যা আর কোনটা পিছিয়ে যাওয়া এটা ঠিক করে দিয়েছে কে? ইউরোপ এগিয়ে যাওয়া বললেই সেটা এগিয়ে যাওয়া,
ওদের সূচকে পিছিয়ে গেলাম মানেই পিছিয়ে গেলাম। এইটাই আমাদের তৃতীয় বিশ্বের বড় রোগ। ওরা কি নারীদের অধিকার দিয়ে উন্নত হয়েছে, নাকি উপনিবেশের সম্পদ চুষে খেয়ে উন্নত হয়েছে, এখন জ্ঞান দিতে এসেছে, কোনটা? পুঁজিবাদের লাভ নারী জব মার্কেটে আসলে, এজন্য সমান অসমানের মাপকাঠি তৈরি করে দিয়েছে উরাই। নারীর কর্মক্ষেত্রকে নিচু আর পুরুষের কর্মক্ষেত্রকে উঁচু বানিয়েছে। নারীর কর্মক্ষেত্রকে বন্দিত্ব আর পুরুষের কর্মক্ষেত্রকে মুক্তি বলেছে। আমি যদি বলি কর্পোরেট 9টা 5টা বন্দিত্ব থেকে নারীকে ঘরে এসে মুক্ত বাতাসে শ্বাস নিতে দাও, তাহলে? ও, স্ট্যান্ডার্ডই আলাদা তো। বুঝেছি বুঝেছি। খেয়াল করে দেখো রেনু, নারী পুরুষ মানসিকভাবে আলাদা, জন্মগতভাবেই মগজের নকশা লেভেলই আলাদা, তাদের ঝোঁক আলাদা দিকে, সক্ষমতা ও পছন্দ আলাদা, শারীরিক ও মানসিক দক্ষতা আলাদা। এই ভিন্নতাগুলো সমাজের, বাপ মায়ের, পরিবারের, স্কুলে শিখিয়ে দেওয়া নয়, এগুলো তার মগজের নকশা, যার আদি নকশা জিনে। সুতরাং ঝোঁক ও কর্মদক্ষতা যেহেতু আলাদা, এই ভিন্নতার ক্ষেত্রেই তাদের দায়িত্ব এবং কর্মক্ষেত্র আলাদা হয় তার বায়োলজি ও সাইকোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে দেহ মনের সাথে যায় এমন হওয়া দরকার। সিম্পল, একদম জলবৎ তরলং একটা কথা। সচিনকে দিয়ে গান গাওয়ালে আর লতা মঙ্গেশকরকে দিয়ে ক্রিকেট খেলালে যা হইল আজ হয়েছে তাই। লতা মঙ্গেশকরেরা দাঁতে দাঁত চেপে ক্রিকেট খেলছে, কেউ কেউ ভালোও খেলছে, কাউকে কাউকে ম্যাচ পাতিয়ে ভালো খেলোয়াড় হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু শরীর তো মানছে না, সেটা ঝিনুককাল বলল চৈতি। সুতরাং ইউরোপের সমান সমান ফর্মুলা ভুল ও ক্ষতিকর, যার মাসুল নারীরা দিচ্ছে দিবে। পুঁজিবাদ তাদেরকে ব্যবহার করে ফুলবে ফাববে, তাদের জীবন, যৌবন, প্রশান্তি, স্বাস্থ্য সব চুষে নিয়ে ফেলে দেবে ডাস্টবিনে। তাহলে নারী এগোবে কোন দিকে? আলাদা কর্মক্ষেত্র বলতে কী মিন করছিস? বলতে যাচ্ছি, যেদিকে যার মনের ঝোঁক, শরীর যেমন চাই সে যেমন নিতে পারবে, সেদিকেই তার ডেভেলপ করে যাওয়া উচিত ছিল। নারীকে পুরুষের বিকল্প হতে হবে, পুরুষ যা পারে আমাকে তা পারতেই হবে, পুরুষের সমান আমাকে হতেই হবে, এটা আমার জন্যে ক্ষতিকর। কেন আমাকে কোম্পানির সিইও হতে হবে? কেন সচিব হয়ে নিজেকে প্রমাণ করতে হবে? কেন আমি একজন ভালো মা হবার পেছনে সময় দেব না? কেন আমি আরও 100 মাকে ভালো মা বানানোর পেছনে সময় দেব না? কেন আমি আরও ইফেক্টিভ হোম ম্যানেজার হওয়ার পেছনে সময় দেব না? আরও নিখুঁত সম্পর্ক গঠনের ব্যাপারে দক্ষ হব না? প্যারেন্টিং, চাইল্ড এডুকেশন, চাইল্ড সাইকোলজি, গর্ভকালীন যত্ন, বয়স্কদের যত্ন, পার্সোনাল হাইজিন, এসব বিষয়ে এগিয়ে না গিয়ে কেন ব্যাংকে 5টা 9টা জব করে নিজেকে প্রমাণ করতে হবে আমাকে? বল, আছে কোনো জবাব? চুপ করে থাকে দুজন। তাই তো, কেন আমি আমার মতো হব না? কেন আমি পুরুষের মতো হব? আমার সহজাত স্বভাবকে এগিয়ে না নিয়ে কেন আমি আমার নারীত্বকে অপমান করব? তিথির বাক্য শেষ, কিন্তু কথা তো বাক্য মানে না, শব্দও মানে না, কেবল বইয়েই যায়। এই জন্যে সমান অধিকার না, চাই যার যার বৈশিষ্ট্য অনুযায়ী সুষম অধিকার, যাতে নারী নারী সুলভ দায়িত্ব ও আগ্রহগুলোতে এগিয়ে যেতে পারে, পুরুষ পুরুষেরগুলোতে। ইসলাম আমাদেরকে এই সুষম অধিকারের ফর্মুলা দেয়। ইউরোপের সমান অধিকারের ভুল ফর্মুলা আমাদের দরকার নেই। তোমাদের এনলাইটমেন্ট আমাদের দরকার নেই। আমরা এনলাইটেডই ছিলাম, আমাদের ফিরতে হবে আমাদের এনলাইটমেন্টে, আমাদের ইসলামে। তোমরাও বাঁচতে চাইলে এসো, নাকি তিথি? চৈতি ফিনিশিং টেনে দিল। কিন্তু দোস্ত, একটা খটকা, রেণু ক্লিয়ার হতে চাই সব। এমন বিশ্বাস চাই যেখানে থাকবে না কোনো খাত, এক চিলতেও না। ইসলাম কি প্র্যাকটিক্যালি আসলে নারীদের সব অধিকার দিতে পেরেছিল? তাহলে আজ মুসলিম সমাজে নারীদের এই অবস্থা কেন? বেগম রোকেয়ার কলমে যা উঠে এসেছে সেগুলো তো সবার মিথ্যা না। মুসলিম সমাজে নারীদের অবস্থা খুব ভালো ছিল তা কিন্তু বলা যাবে না। চমৎকার একটা ব্যাপার তোর নজরে এসেছে রেণু। চৈতিও শুন, তোর সাথে গত 2 দিন ধরে আমার আর ঝিনুকের যা কথা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, মুসলিমরাও বুঝি না আমরা। বিষয়ের গুরুত্ব বুঝে রেণু সরে আসে তিথির দিকপানে। উপমহাদেশে আমরা মুসলিম সমাজ সংখ্যালঘু, শতাব্দীর পর শতাব্দী ধরে আছি বৃহৎ হিন্দু সমাজের মাঝে, সেই সাথে মুসলিমদের মেজরিটি কনভার্টেড হিন্দু আমরা। ফলে হিন্দু ধর্ম ত্যাগ করলেও হিন্দু সমাজের সামাজিক ও সাংস্কৃতিক আবেদন আমাদের মধ্যে রয়েই গেছে। এজন্যেই হিন্দুয়ানির সংস্কৃতির অনেক স্বভাবপ্রথা এসে গেছে মুসলিম সমাজে, তাই না? রেণু বেশ উত্তেজিত। এক্স্যাক্টলি, নারীর প্রতি হিন্দু সমাজের দৃষ্টিভঙ্গিও ওটু এসে পড়েছে মুসলিম সমাজে, যেমন যৌতুক, সাদা শাড়ি,
মেয়ে শিশুকে ছেলের চেয়েও হেয় মনে করা, যেগুলো আমাদের ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। শুধু আমরা না, সব মুসলিম সমাজই কলোনিয়াল পিরিয়ড কাটিয়েছে, হয় ফ্রান্স নয় ইটালি, নয়তো ব্রিটিশদের উপনিবেশ হয়েছিল। ফলে সব দেশেই মুসলিম সমাজ ইসলামের মূল শিক্ষা থেকে সরে গেছে দূরে, আঁকড়ে ধরেছে ইউরোপীয় নারী দর্শন। মুসলিম সমাজে প্রচলিত ইসলাম আর আদি ইসলাম এক না, ট্র্যাডিশনাল ইসলাম আর ইসলামিক ট্র্যাডিশন দুটো এক জিনিস না। কথা বলার সময় তিথি নাটকেপনা মুগ্ধ করে দেবার মতো। এই জন্যেই ইউরোপ সমাধান খুঁজেছে নারীবাদে, আর আমাদের সমাধান হিন্দুয়ানি মনোভাব থেকে বেরিয়ে ইসলামিক ট্র্যাডিশনে ফিরে যাওয়া। বুঝলে? হ্যাঁ, আচ্ছা ধরতে পেরেছি। প্রথম তিন প্রজন্মের ইসলাম হচ্ছে রেফারেন্স ইসলাম, যা আদি ইসলাম। আমাদের জন্যে সমাধান আদি ইসলামে ফিরে যাওয়া, আমাদের এনলাইটেনমেন্ট, যেখানে আমাদের মুক্তি অধিকার নিশ্চিত করাই ছিল। কেননা ইসলাম তো খ্রিস্টবাদের মতো যাজকতন্ত্র দ্বারা বিকৃত ধর্ম নয়, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা এবং একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি। নারী পুরুষ উভয়ে যার আদরের সৃষ্টি, তিনিই ইসলামের রচয়িতা এবং অবিকৃত রাখার দায়িত্ব নিয়েছেন। ইউরোপের নারী স্বাধীনতার ফর্মুলা কেন আমাদের মেনে নিতে হবে? আমার নিজের কমপ্লিট ফর্মুলা থাকতে? তার দেয়া ফর্মুলার চেয়েও নারীবাদের ফর্মুলা কখনোই কল্যাণকর নয়। তার দেয়া অধিকারের চেয়েও বেশি অধিকার যদি কেউ দিতে চায়, তো সেটা অধিকার না, ফাঁদ। যেমন কেউ যদি বলে তোমার মায়ের চেয়েও তোমাকে আমি বেশি ভালোবাসি, তাহলে ওটাই বড় শয়তান। রেণুর সরল উপস্থাপনটাই ফানি ছিল, একচোট হাসির ঢেউ খেলে গেল রুমে। যৌক্তিক তোর কথা, নো ডাউট, কিন্তু ইসলাম আমাদের জন্য কী ফর্মুলা রেখেছে এটা তো আমরা জানি না। এগুলো আমাদের যদি ছোটবেলা থেকে বোঝানো হতো, তোমাকে জানতে দিলে তো জানবে, তুমি সেটা জেনে ফেললে তো পুঁজিবাদের নারীবাদ টুপটা গিলবে না বৎস। নারীদের ঘরোয়া কাজে সন্তান লালন পালনে পুঁজিবাদের কোনো লাভ নেই, যেহেতু কোনো ইনকাম নেই, সে না পুঁজিবাদের ভোক্তা না পুঁজিবাদের সেবিকা। উল্টো দেখ, নিঃস্বার্থভাবে যে কাজ করা হয় প্রতিদান ছাড়া, সেটাকেই ইসলাম মর্যাদায় উঁচু বানিয়েছে। মুসলিম সমাজের কাছে সেই ব্যক্তি পেইড ব্যক্তির চেয়েও অনেক ইজ্জতদার। হ্যাঁ তাই তো, বিনিময় ছাড়া কাজ করলে অর্থনীতিতে তো তুমি কোনো অবদান রাখছ না আসলে, চৈতি এক লাইনে খোলাস। যেহেতু ঘরবাহির দুটো কর্মক্ষেত্রই সমান ও পরিপূরক, একটাকে ছাড়া আরেকটা চলবে না। নবীজি বলেই দিয়েছে, পুরুষ হাজ, উমরা, জানাজা, জুমআ, জিহাদ সব মিলিয়ে বাইরে যে সওয়াব বা প্রতিদান অর্জন করে, নারী ঘরের স্বামীর অনুগত্য করার দ্বারা সমান প্রতিদান লাভ করে। ওসদুল গাবা ইবনুল আসির, প্রথম খণ্ড, 1313। তাই কর্মগতভাবে নারী পুরুষ সমান। আল্লাহ কি বলেছেন দেখ, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ ও নারী, বিশ্বাসী পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীলা পুরুষ ও নারী, বিনয়ী পুরুষ ও নারী, দানশীলা পুরুষ ও নারী, রোজাদার পুরুষ ও নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও নারী, জিকিরকারী পুরুষ ও নারী, তাদের জন্যে আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। কেউ পাপ করলে তাকে শুধু পাপের সমান শাস্তি দেওয়া হবে, আর যে পুরুষ বা নারী বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে, তারা প্রবেশ করবে জান্নাতে, সেখানে তাদের দেয়া হবে বেহিসাব জীবন উপকরণ। সূরা আহজাব আয়াত 35। খেয়াল করে দেখ, কর্মগতভাবে এবং প্রতিদানে নারী পুরুষ সমান, কেবল কর্মক্ষেত্র ভিন্ন বায়োলজিক্যাল কারণে। যার বায়োলজি যেই জায়গায় ফিট হয়, বায়োলজির স্রষ্টা সেখানে সেট করেছেন। এই দায়িত্বগুলো পুরুষ বাহিরে কাজ করতে করতে আদায় করবে, আর নারী ঘরে করতে করতে আদায় করবে, তো উভয় মিলেই সমান, কেননা কর্মক্ষেত্র সমান। কারো কাজকে কারো কাজের উপর শ্রেষ্ঠ, উচ্চ, মুক্ত এইভাবে দেখা হয় না। দারুণ তো আপ্লুত রেণু। সমাজে নারী ও পুরুষ পরস্পরের উপর নির্ভরশীল, যেমন এক অংশ আরেক অংশের পরিপূরক, দুটো অংশ মিলে কমপ্লিট কিছু। আল্লাহ বলেন, আমি তোমাদের কোনো আমলকারীর আমল নষ্ট করব না, সে পুরুষ হোক বা নারী, তোমরা তো পরস্পরের অংশ। সূরা আলে ইমরান আয়াত 195। এবং সমাজের এই দুই অংশ পরস্পরের সমতুল্য। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হলো পুরুষের সমতুল্য। আবু দাউদ হাদিস 236। যেই ব্যক্তি কন্যা সন্তানকে জ্যান্ত দাফন করবে না এবং তার অমর্যাদা করবে না এবং পুত্র সন্তানকে তার উপর অগ্রাধিকার দেবে না, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। সুনানে আবু দাউদ
5103। বুঝলি রেনু, ইসলামকে খণ্ড খণ্ড করে দেখলে হবে না, দেখতে হবে ওপর থেকে সামগ্রিকভাবে, বার্ডস আই ভিউতে। পায়চারি করছে চৈতি এখন, ধরে গেছে পা একদমই। সমান মানেই কল্যাণ তা নয়, ইসলামে নারী পুরুষ সমান না, তারা সমতুল্য। তারা ইকুয়াল না, তারা ইকুইভ্যালেন্ট, এবং তাদের অধিকার সুযোগ সুষম। সুষম খাদ্যের কথা মনে আছে না রেণু? 500 গ্রাম শর্করা, ভিটামিন যদি 500 গ্রাম, ফ্যাটও 500 গ্রাম হয়, তাহলে কেমন হয় বলতো? তাহলে তো শরীরের 12:01, ফুট কাটল চৈতিকে। ঠিক তেমনি সমাজে, পরিবারে, রাষ্ট্রে নারী পুরুষের ভূমিকা তাদের বায়োলজির অনুকূল করে সুষম করে দেয়া, এবং সেই অনুযায়ী সুযোগ সুবিধাও সুষম অনুপাতে দেয়া। ইসলাম সুষমার ধর্ম, ভারসাম্যের লাইফস্টাইল, ন্যায় ইনসাফের ওয়ার্ল্ড ভিউ। সাভেরী ম্যাডামের সাংবাদিকতা ও নারী টপিকের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিল সবাই। রেণু বেচারি গোল্লা পেয়েছে। অ্যাসাইনমেন্টের কভার পেজ পুরোটা ধরে বিরাট একটা প্রশ্নবোধক লাল কালিতে। এই ভার্সিটি লেভেলে এসে গোল্লা টোল্লা পাওয়া এবং দেয়া নিতান্তই দৃষ্টিকটু। শুধু তাই নাকি, ম্যাডাম নিজে রুমে দেখাও করতে বলেছে রেণুকে দুটোর সময়। ঘটনা হলো, সবাই ভালো মার্ক ওঠানোর জন্যে ম্যাডাম যা যা বলেছে ক্লাসে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিয়েছে, চৈতি, তিথি, সিন্থি সবাই। রেণুর কথা হলো, যা ভাবি না, যা মানি না, যা বিশ্বাস করি না, শিক্ষার নামে সেসব বাকোয়াস লিখে কেন মার্ক উঠাতে হবে, যত্তসব। দুটো বাচ্চে, পেতনিটা খিলখিল করতে করতে যাচ্ছে ম্যাডামের রুমের দিকে, আর এইদিকে ওই হাসিটুকু হাসতে না পারার দুঃখে মরে যাচ্ছে তিথিরা। বিজয়ের হাসি, উজান ঠেলে সমুদ্র জয়ের হাসি, ভেড়ার পালের প্রতি করুণার হাসি, হাসিটুকুর জন্যে সবটুকু হিংসে। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে এই পর্বটি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব শিক্ষা, অশিক্ষা এবং কুশিক্ষা অধ্যায়টি থেকে। ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।